নমস্কার নমস্কার হ্যাঁ বলো বলো সত্যি কথা এটা এটা মানে সত্যি দেখো এখানে টুটকা মানে টোটকা ফোটকা টুকটাক টুকটাক আমরা করে দিই আর কাজও লেগে যায় যেমন আজকে এসে একজন বললো আমার কাজ হয়ে গেছে ইত্যাদি যাই হোক অনেক সময় হয় কি জানো টাকা পয়সা মানুষের থাকে না লক্ষ্মী অচঞ্চলা হয়ে যায় এখন লক্ষ্মী অচঞ্চলা বাড়িতে হলেই লক্ষ্মী যদি বাড়ি থেকে চলে যায় সে বাড়ির স্ত্রী থাকে না স্ত্রী নষ্ট হয়ে যায় ঠিক আছে আর সেগুলো হয় কেন জানো এই মানে কিছু বাড়িতে আজে বাজে লোক ঢোকা এটা কিন্তু বিরাট ব্যাপার একটা তুমি জানবে বাড়িতে হঠাৎ করে লোক ঢুকে যাচ্ছে মানে তারা কে কী তুমি জানতে পারছো না কার কী পাপ আছে তুমি জানতে পারছো না তাদের বাড়িতে ঢোকানো যেমন একটা বিরাট বিপজ্জনক ব্যাপার তেমনি বাড়িতে মদ গাঁজা বা এই এই জাতীয় জিনিসও খুব ক্ষতিকারক বাড়ি থেকে লক্ষ্মী চলে যায় সেই ক্ষেত্রে আমরা বলি কি জানো মানে আকাশে যদি চাঁদ থাকে তাহলে একটা মাটির সরা নেবে এবং অসত্য পাতা নেবে 10-15টা অসত্য পাতা নেবে মাটির সরাটা ভালো করে ধোবে ধুয়ে তোমার আগে অসত্য পাতাগুলো বিছিয়ে নেবে সরার মধ্যে 4-5-6টা অসত্য পাতা বিছিয়ে নেবে ঠিক আছে বিছিয়ে নেবে কতগুলো জিনিস লাগে সেটা হচ্ছে একটা ধান লাগে একটু ধান দিতে হয় আখের গুড় দিতে হয় একটু বেশি করে কৃষ্ণ তিল দিতে হয় কর্পূর দিতে হয় এখন এই জিনিসগুলো এত মানে এত চালও দিতে পারো ওটা কোনো ব্যাপার নেই বা ধানও দিতে পারো তো এই এইগুলো দিয়ে একটা পিণ্ড তৈরি করতে হয় যেমন মধু আছে একটু মধু দেবে একটু কর্পূর দেবে সুবাসের জন্য একটু কর্পূর দেবে আখের গুড় একটু বেশি লাগে এবারে আতপ চাল আছে আর ধান যদি দাও ভালো নাহলে আতপ চাল যেটাকে একটা দিতে পারো যেটাই হ্যাঁ লক্ষ্মীর ব্যাপার তো এগুলো মাখতে হয় মেখে ওই যেখানে সরাটার মধ্যে যেখানে অসত্য পাতা বিছিয়েছ সেখানে মুন্ডটা রাখতে হয় মুন্ডটা রাখলে কী কী দিয়ে রাখলে মাটি সরা নিলে একটা ভালো করে ধুয়ে নিলে ধুয়ে নিয়ে তার মধ্যে অসত্য পাতা বিচলে ঠিক আছে আচ্ছা কেন অসত্য পাতা বিছিয়ে দিলে দিয়ে সরার তলাটা ঢেকে গেল এইবার কী করলে তুমি একটু ধান বা আতর চাল নিলে একটু মধু নিলে একটু কর্পূর নিলে একটু কালো তিল লাগবে ঠিক আছে অল্প একটু ঘি লাগবে এগুলো দিয়ে একটা মুন্ড তৈরি করতে হয় মুন্ড একটা ডেলা তৈরি হলো তো ওইটা ওইটা তুমি সরার ভেতর দিলে দিয়ে এবার ওটা থেকে পুরোটা অসত্য পাতা দিয়ে ঘুরিয়ে দাও মানে কেউ মুন্ডটাকে কেউ দেখতে পারবে না তাহলে তলায় রইল অসত্য ওপরে রইল অসত্য পাতা তাই তো তলায় অসত্য পাতা ওপরে ঢেকে দিলে কেউ দেখতে পাবে না এইটা তুমি যদি কোনো গঙ্গায় জোয়ারের জলে তুমি যদি ওটাকে ভাসিয়ে দাও মা লক্ষ্মীর উদ্দেশ্যে নমস্কার করে ভাসিয়ে দাও দিয়ে সরাটা যদি যত দূরে যে এগিয়ে যাবে তত তোমার ভালো হবে এইবার ওখান থেকে লক্ষ্মীর নামের জল তুলে এনে বাড়িতে ছড়া দাও দিয়ে একটা লক্ষ্মী পুজো করে নাও করে নিলে ভালো খুব না করলেও কোনো অসুবিধা নেই ওই সরাটা যত দূর ভেসে যাবে তোমার তত তাড়াতাড়ি মঙ্গল হবে মা লক্ষ্মী তত তাড়াতাড়ি তোমার বাড়িতে থাকবে এটা একটা টোটকা আর কি আমি তোমাকে বললাম কোনো মা লক্ষ্মী নামে কী মন্ত্র আছে একটু অঞ্জলি মন্ত্র বলে দেবে মেয়েরা তো পড়ে ও লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মী পুজো করে ওটা করতে পারে যেখানে লক্ষ্মী পুজো করলেন মেয়েরা এটা ছেলেদের কাজ না কিন্তু মেয়েদের কাজ মেয়েরা করলো করে একটু অসত্য পাতার মধ্যে ওটা দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলো কোনো মন্ত্র নেই ওই যা মন্ত্র লক্ষ্মী পুজো যা মন্ত্র আছে যেই পাঠ করবে নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরদাসম্মম কেশবান্তং বিষ্ণুবক্ষ বিলাসিনীং নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাপহিমাং লক্ষ্মী মহাদেবী নমস্তুতে লক্ষ্মীস্তং সর্বদেবনাম যথা সম্ভব নিত্যস স্থিরা ভব তথা দেবী জনমানি জনমানি নমস্কার করে হাত জোড় করে নমস্কার করে মা লক্ষ্মীর থেকে ওখান থেকে নিয়ে বা গঙ্গায় ভাসিয়ে দাও যদি পুকুর থাকে পুকুরেও ভাসাতে পারো ওর অসুবিধা নেই কিছু গঙ্গার জোয়ারে ভাসালে ভালো গঙ্গার জলে ভাসালে খুব ভালো হয় মায়ের সামনে বসে পুজো টুজো করে নিয়ে ওই পাতা জোগাড় করলে ওইগুলো জোগাড় করলে একসঙ্গে মিক্সড করলে করে তুমি একটা মুন্ড তৈরি করে ওই সরার মধ্যে বসিয়ে ওর উপরে পুরো চাপা দিয়ে দিলে অসত্য পাতা
এখন গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ হচ্ছে অশ্বত্থ, এটা গীতা বলছে। এখন অশ্বত্থ গাছে সুতো বেঁধে দেখে মারোয়ারি অনেক পুজো করে দেখবে, অশ্বত্থ গাছে সুতো বেঁধে অনেক মারোয়ারি পুজো করে, বিয়ে হচ্ছে না, এ হচ্ছে না, আর টুকটাক বলো আর যাই বলো সেটা ওদের বিশ্বাস, কিন্তু আমরা অশ্বত্থ গাছকে সম্মান দিই খুব প্রচণ্ড, ঠিক আছে। তো অশ্বত্থ গাছে এই পাতা দিয়ে মুড়ে দিয়ে এইবার তুমি ওটা পুকুরে ভাসাও, গঙ্গায় ভাসাও, ভাসিয়ে দাও, আর মা লক্ষ্মীর পুজো করে ওটা করো। পুজো হয়ে যাবে বৃহস্পতিবার, পুজো টুজো করে ওই ছড়াটা নিয়ে গিয়ে ভাসিয়ে দিয়ে এলে, পুকুরে ভাসালে, ঠিক আছে, আর মা লক্ষ্মীর নামে একটুখানি এ করে দিলে। আর লক্ষ্মীর তো মন্ত্র একটাই, ওটাই তো অঞ্জলি, পুষ্পাঞ্জলি মন্ত্র, ঠিক আছে না। তো ওরা মেয়েরা তো মোটামুটি পাঠ করে আমি জানি, তো ওইভাবে বলে হবে ওই নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীঞ্চৈব তত জয় মুদিরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরদাসম্ভম কেশবান্তং বিষ্ণুবক্ষ বিলাসিনীং নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাপহিমাং লক্ষ্মী মহাদেবী নমস্তুতে লক্ষ্মীস্তং সর্বদেবনাম যথাসম্ভব নিত্যশ স্থিরাভব তথা দেবী জনমানি জনমানি, ঠিক আছে। এই মন্ত্র, এসব পুষ্পাঞ্জলি মহালক্ষ্মী নম। এখন কুবের লক্ষ্মীকে পুজো করতেন, কুবের লক্ষ্মীকে পুজো শুভা নাম দিয়েছিলেন, কুবেরের ঘরে যিনি পূজিত হয়েছে লক্ষ্মী শুভা নামে পরিচিত, ওই জন্য মন্ত্রে আছে দেখবে শুভা, লক্ষ্মীর মন্ত্রে আছে দেখবে শুভা কথাটা লেখা আছে। কুবের লক্ষ্মীকে পুজো করতেন, যক্ষের ধন কুবের, যক্ষের অধিপতি কুবের, উনি কিন্তু শুভা বলে মা লক্ষ্মীকে পুজো করতেন। পদ্মে পদ্মালয়ে শুভে, এই যে শুভ কথাটা মানে অন্য কিছু, মা কাম কুবের, যক্ষাধিপতি কাম কুবের মা লক্ষ্মীকে শুভা হিসেবেই পুজো করতেন, ঠিক আছে, শুভা বলতেন উনি মাকে, এইভাবে পুজো করতেন। তো যক্ষের ধন বুঝতেই পারছো, আর লক্ষ্মী তো ধন, ধনালক্ষ্মী বলাই হচ্ছে, তো এইভাবে করলে অনেকটা ভালো হয় গো। মানে আমি অনেককে বলি খুব গোপনে, তুমি যখন আজ বলছো মানুষের যদি ভালো হয় হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, যদি কোনো মানুষ করে ভালো হবে তার আমি এটুকু বলতে পারি 100%। তবে পূর্ণিমায় করলে ভালো হয়, মানে আকাশের চাঁদ থাকবে, এখন যেমন চাঁদ আছে শুক্লপক্ষ আছে, এখন করবে অন্ধকার পক্ষেতে করবে না, শুক্লপক্ষেতে মা লক্ষ্মী পুজো করে ওইভাবে জিনিসটা তৈরি করে তুমি যদি গঙ্গা পাও ভালো, না হলে পুকুরে ভাসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ডুবে যায় না জানো, ওটা ভেসে থাকে জানো, ঠেলাঠেলি করবে না, কিছু করবে না, অটোমেটিক্যালি ও পুকুরে হোক আর যেখানে হোক চলে যাবে আস্তে 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 আস্তে, বা তুমি একটু ঢেউ দেবে সোয়াটা আস্তে আস্তে এগোতে থাকবে, এ তো হয় একটু ঢেউ দিয়ে দেবে হাতে আস্তে আস্তে করে সোয়াটা আপনাদের দূরে চলে যাবে, এটা একটা বিরাট ব্যাপার। এখন এটা তোমাকে দিলাম, যাক মানুষ যদি করে ভালো হয় হোক, আমার আপত্তি নেই করো।